বাংলাদেশ কৃষি গবেষণা প্রতিষ্ঠান 208টি ফসলের উপর কাজ করে। এই 208টি ফসলের মধ্যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট 545টা জাত উদ্ভাবন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট 2017 সনে বাড়ি সূর্যমুখী 3 নামে একটি তৈলজাতীয় ফসলের উদ্ভাবন করে। তৈলজাতীয় ফসল উদ্ভাবনের পরে এটা বিভিন্ন অঞ্চলে ট্রায়াল দেওয়া হয় এর উপযোগিতা যাচাই করার জন্য। এই উপযোগিতা যাচাইয়ের একটা অংশ হিসেবে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র হাটহাজারী চট্টগ্রামে বাড়ির সূর্যমুখী 3 জাতটির ট্রায়াল দেওয়া হয়। এই বাড়ির সূর্যমুখী 3 বৈশিষ্ট্য হচ্ছে আমাদের বাড়ির সূর্যমুখী 1 এবং বাড়ির সূর্যমুখী 2 কিন্তু একটা লম্বা 1 মিটারের চেয়ে বেশি, প্রায় 2.5 মিটার পর্যন্ত হয়। এই চট্টগ্রাম অঞ্চল একটা ঝড় ঝঞ্ঝাপূর্ণ এলাকা। এই ঝড় ঝঞ্ঝাপূর্ণ এলাকায় এই বাড়ির সূর্যমুখী 1 এবং 2 দাঁড়িয়ে থাকাটা খুব কষ্টকর, এটা শুয়ে পড়ে। সেই উদ্দেশ্যেই বাড়ির সূর্যমুখী 3 উদ্ভাবন করা হয়েছে, যেটি খাটো প্রকৃতির। এটি 80 থেকে 85 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এবং যার ফলে এই অঞ্চলে এই জাতটি খুবই উপযোগী। এবং এই জাতটির বৈশিষ্ট্য হচ্ছে এই জাতের ফলন 2 বারই করা যায় বছরে, সারা বছরই করা যায়, তবে সবচেয়ে ভালো হয় রবি মৌসুমে। রবি মৌসুমে ফলন প্রায় 2.5 টনের মতো হয় প্রতি হেক্টরে। এবং একজন চাষি যদি যেই টাকা খরচ করেন, এটা 1:2 আর কি, যদি 40,000 টাকা খরচ হয় প্রতি হেক্টরে, প্রায় 80 থেকে 1 লাখ টাকা পর্যন্ত লাভ পেতে পারেন। আর এই ফসলের থেকে আমরা প্রায় 40% তেল উৎপাদন করতে পারি। যে ফলন যা হয় তার 40% আমরা তেল পাই। এই তেলের যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে অন্যান্য তেলে কিন্তু কোলেস্ট্রল থাকে, স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে অনেকগুলো তেলে, কিন্তু এই তেল, এই সূর্যমুখীর তেল কিন্তু আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, মানে এখানে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা কোলেস্ট্রল, ভালো চর্বি হিসাবে পরিচিত, এটা কোলেস্ট্রলকে কমিয়ে দেয় এবং এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো আমরা এখানে যেটা দেখছি, আসলে এতদিন যাবৎ আমাদের যে ফলন প্রায় 2.5 টনের মতো হবে এবং জনগণের যেই উৎসাহ দেখছি এখানে, সেটা হলো যে এরা খুবই আগ্রহ প্রকাশ করেছে। অনেকেই আছে যে এখানে ছবি তোলার জন্য আসে এবং অনেকেই আছে আমাদের কাছে জিজ্ঞেস করতে আসে যে এরা বীজ পাবে কোথায় বা কীভাবে চাষাবাস করবে। তো বীজ আমাদের এখান থেকে দেওয়া হবে। আমরা এইটা প্রথম এখানে চাষ করেছি, এটার উপযোগিতা যাচাইয়ের জন্য আমরা দেখেছি যে এটা এখানে ভালোই হয় এবং এই অঞ্চলের জন্য এটা উপযোগী। সুতরাং এই অঞ্চলের জন্য আমরা আগামী বছর বা তার পরের বছরে আমরা বিডিসির মাধ্যমে অথবা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষকদের কাছে এই বীজ পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো এই জাত যদি এই অঞ্চলের মানুষ কালেকটিভলি করে, তার মানে যদি পাইলটিংভাবে অনেকেই করে, তাহলে এই জাত করে কৃষকরা লাভবান হবে, দেশে লাভবান হবে। আমরা বর্তমানে এই সূর্যমুখীর তেল কিন্তু বাইরে থেকে আমদানি করি। যদি আমরা দেশি সূর্যমুখী তেল উৎপাদন করতে পারি, তাহলে ফরেন কারেন্সিও কিছুটা আমরা রক্ষা করতে পারবো, দেশে তেল দেশে মানুষই ইউজ করতে পারবো। ধন্যবাদ।